Hello everyone, welcome on this video. Today I will describe how to weight calculate of MS hexagonal shaft. কিভাবে একটি MS hexagonal shaft বা mile steel hexagonal shaft এর ওজন বের করবেন সেটাই আজকে আলোচনা করব. প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা একটি hexagonal shaft এর ছবি. এই শ্যাফ্টের লেন্থে আছে 200 মিলিমিটার এবং এর একটা বাহুর দৈর্ঘ্যতে আছে 20 মিলিমিটার. এই hexagonal shaft কিন্তু ছয়টা, এর ফেসের মধ্যে ছয়টা বাহু থাকে. দেখেন 1, 2, 3, 4, 5, 6 প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম. তো এখানে এ 20 দেওয়া আছে, মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু 20 মিলিমিটার. তো এই হচ্ছে শ্যাফ্টের মেজারমেন্ট। তো এখন আসি, কোনো বস্তু বা মেটালের ওজন বের করতে গেলে আপনাকে অবশ্যই দুটো জিনিস জানতে হবে, এক কি ভলিউম অর্থাৎ আয়তন, দুই হচ্ছে ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব। তো প্রথমে আমরা ভলিউম সম্পর্কে আলোচনা করি। তো ভলিউম কোনো বস্তুর আকার বা শেপের উপর নির্ভর করে। এখানে যে শ্যাফ্টটা দেখতে পাচ্ছেন এটি একটি হেক্সাগোনাল শেপের শ্যাফ্ট। তো সেক্ষেত্রে আমাদের ভলিউমের ফর্মুলাটা কী হবে? ভলিউম অফ এমএস হেক্সাগোনাল শ্যাফ্ট ইকুয়াল টু 3√3/2 এ স্কোয়ার ইন্টু এল। এখানে এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য এবং এল হচ্ছে কি শ্যাফ্টের দৈর্ঘ্য। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা মানটা বসাই, সেক্ষেত্রে পাবো কি 3√3/2 ইন্টু এর মান কি আছে 20। তো 20 মিলিমিটার স্কোয়ার দিলাম, তাহলে ইন্টু এল এর মান কি 200 আছে, তো আমরা এখানে 200 মিলিমিটার দিয়ে দিলাম। তো এইটাকে যদি আমরা এখানে দেখেন এই সবগুলো ইউনিট মিলিমিটার আছে, আমরা এই মিলিমিটারকে মিটারে কনভার্ট করে নেব আমাদের সুবিধার জন্য। তো মিটারে কনভার্ট করলে হবে কি, এখানে যা আছে তাই থাকলো, 20 মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করি সেক্ষেত্রে হবে 0.02 মিটার স্কোয়ার, এবং 200কে মিটারে কনভার্ট করলে হবে 0.20 মিটার। এটা কিভাবে কনভার্ট করলাম আমি সেটা দেখি। আমরা জানি কি 1000 মিলিমিটার ইকুয়াল টু 1 মিটার, অতএব 1 মিলিমিটার ইকুয়াল টু কী হবে 1/1000। তাহলে 20 মিলিমিটার ইকুয়াল টু কি বেশি হবে, তাহলে 1/20/1000। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা পাবো কি 0.02 মিটার। এই মানটা এখানে বসা হয়েছে এবং সেমভাবে এই মানটাও এখানে বাইর করা হয়েছে, তো আপনারা চাইলে দেখে নেবেন। তো আমাদের মিটারে কনভার্ট করা শেষ, আমরা এখন এই তিনটাকে যদি ক্যালকুলেট করি সেক্ষেত্রে পাবো আমরা কি ভলিউম অফ এমএস হেক্সাগোনাল শ্যাফ্ট ইকুয়াল টু 0.002078 মিটার কিউব। এটা কি আমাদের পেলাম, ভলিউম পেলাম। এখন হচ্ছে ডেন্সিটি, আমরা যে শ্যাফ্টটা নিয়েছি সেটা একটি এমএস শ্যাফ্ট অর্থাৎ মাইল স্টিলের শ্যাফ্ট। তো মাইল স্টিলের ডেন্সিটি আমরা জানি সেটা কি, ডেন্সিটি অফ মাইল স্টিল হেক্সাগন শ্যাফ্ট ইকুয়াল টু 7850 kg/m³। এই মানটা আপনাদের মনে রাখতে হবে, এটা কনস্ট্যান্ট মান, মনে না থাকলে গুগলে সার্চ করে বের করবেন যে ডেন্সিটি অফ মাইল স্টিল, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। তখন এখানে আমরা ভলিউম এবং ডেন্সিটি দুইটাই পেলাম, এখন আমরা ওয়েট বের করব। তো ওয়েট বের বা ওজন বের করার সূত্রটা কি, ওয়েট অফ এমএস হেক্সাগোনাল শ্যাফ্ট ইকুয়াল টু ভলিউম ইনটু ডেন্সিটি। এখানে ভলিউম আর ডেন্সিটি কিন্তু আমরা দুটোই পেয়েছি, এখন এর মানটা আমরা বসাই দিই। ভলিউমের মানটা এখানে কি আছে 0.00002078 মিটার কিউব, যেটা আমরা আগে পাইছি, আর ডেন্সিটি মাস 7850 kg/m³, যেটা আমরা পাইছি। তো এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমরা কী পাবো, যে 1.6
31 kg. So finally weight of MS hexagonal shaft equal to 1.63 kg. এখানে আপনি যে মেটালের ডেনসিটি বসাবেন সেই মেটালেরই ওয়েট পাবেন। তো আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এভাবে ক্যালকুলেশন করে নিতে পারেন। তো এই ছিল এই ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান খুব দ্রুত আপনার কাছে চলে যায়। আর আপনার ফেসবুকে আমার লার্নিং টেকনোলজি পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, সেখানে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।